বুধবার ভোরে মহালয়ার তর্পণ। প্রতি বছর মালদা জেলার মহানন্দা নদীর মিশন ঘাটে প্রচুর মানুষদের সমাগম হয় পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করতে। আর এই তর্পণের আগেই মিশন ঘাট সহ অন্যান্য নদীঘাট সাফাইয়ের কাজ শুরু করল মালদা জেলার ইংরেজবাজার পুরসভা। এদিন পুরসভার পুর প্রশাসক সুমালা আগরওয়াল মিশন ঘাট পরিদর্শন করেন এবং সেই কাজ তদারকি করেন। ঘাট, এই তিনটে ঘাট এবং আমাদের বাঁধের যত ঘাটগুলো আছে, আমরা জানি যে পরশুদিন যারা তর্পণের উদ্দেশ্যে নামে সবাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে, সেই ঘাটগুলো যাতে ঠিক থাকে, যারা আসবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো নোংরা দিয়ে ডিঙিয়ে না যেতে হয়, যতটা পারা যায় নদীর জলের ভিতরে কলসি বা আদার্স কিছু দিয়ে যাতে তাদের পা হাত পা না কাটে সেই ব্যবস্থা করার জন্য আমরা শুরু করেছি। যতটা পারি মানুষের সুবিধার্থে আমরা তার ব্যবস্থা, উপযোগী ব্যবস্থা করছি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার ভোরে মহালয়ার তর্পণ। প্রতি বছর মালদা জেলার মহানন্দা নদীর মিশন ঘাটে প্রচুর মানুষদের সমাগম হয় পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করতে। আর এই তর্পণের আগেই মিশন ঘাট সহ অন্যান্য নদীঘাট সাফাইয়ের কাজ শুরু করল মালদা জেলার ইংরেজবাজার পুরসভা। এদিন পুরসভার পুর প্রশাসক সুমালা আগরওয়াল মিশন ঘাট পরিদর্শন করেন এবং সেই কাজ তদারকি করেন। ঘাট, এই তিনটে ঘাট এবং আমাদের বাঁধের যত ঘাটগুলো আছে, আমরা জানি যে পরশুদিন যারা তর্পণের উদ্দেশ্যে নামে সবাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে, সেই ঘাটগুলো যাতে ঠিক থাকে, যারা আসবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো নোংরা দিয়ে ডিঙিয়ে না যেতে হয়, যতটা পারা যায় নদীর জলের ভিতরে কলসি বা আদার্স কিছু দিয়ে যাতে তাদের পা হাত পা না কাটে সেই ব্যবস্থা করার জন্য আমরা শুরু করেছি। যতটা পারি মানুষের সুবিধার্থে আমরা তার ব্যবস্থা, উপযোগী ব্যবস্থা করছি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার ভোরে মহালয়ার তর্পণ। প্রতি বছর মালদা জেলার মহানন্দা নদীর মিশন ঘাটে প্রচুর মানুষদের সমাগম হয় পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করতে। আর এই তর্পণের আগেই মিশন ঘাট সহ অন্যান্য নদীঘাট সাফাইয়ের কাজ শুরু করল মালদা জেলার ইংরেজবাজার পুরসভা। এদিন পুরসভার পুর প্রশাসক সুমালা আগরওয়াল মিশন ঘাট পরিদর্শন করেন এবং সেই কাজ তদারকি করেন। ঘাট, এই তিনটে ঘাট এবং আমাদের বাঁধের যত ঘাটগুলো আছে, আমরা জানি যে পরশুদিন যারা তর্পণের উদ্দেশ্যে নামে সবাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে, সেই ঘাটগুলো যাতে ঠিক থাকে, যারা আসবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো নোংরা দিয়ে ডিঙিয়ে না যেতে হয়, যতটা পারা যায় নদীর জলের ভিতরে কলসি বা আদার্স কিছু দিয়ে যাতে তাদের পা হাত পা না কাটে সেই ব্যবস্থা করার জন্য আমরা শুরু করেছি। যতটা পারি মানুষের সুবিধার্থে আমরা তার ব্যবস্থা, উপযোগী ব্যবস্থা করছি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।